ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। 21 ডিসেম্বর একসাথে রিলিজ হয় শাহরুখ খানের জিরো আর ইয়াশ অভিনীত কর্ণাটক ছবি KGF, এবং মুভি দুটি মুক্তির পর থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ছবি মুক্তির 2 সপ্তাহের পরেও বক্স অফিস কালেকশনে এগিয়ে আছে KGF। কর্ণাটক এই মুভি 2 সপ্তাহেই কর্ণাটক রাজ্যে 101 কোটি রুপি আয় করেছে। এছাড়া নর্থ ইন্ডিয়া, তামিলনাড়ু, কেরালা এবং বাইরের দেশগুলো মিলিয়ে সর্বমোট আয় করেছে 175.15 কোটি রুপি। তবে কর্ণাটক রাজ্যে প্রথমবারের মতো 100 কোটি গ্রোসে উঠানো ফিল্ম কিন্তু KGF, এবং এটা কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা রেকর্ড বটে। ধারণা করা হচ্ছে KGF এই মুভিটি তার লাইফটাইম ইনকাম 190 থেকে 200 কোটির পথে রেকর্ড করে তুলবে কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এছাড়া ছবিটি বলিউডেও বেশ সাড়া ফেলছে। তবে ওভারসিজ মানে বাইরের দেশগুলোতে হিট হতে একটু সময় লাগবে, কারণ বাইরের দেশগুলোতে হিট হতে প্রায় 1.1 মিলিয়নেরও বেশি লাগে, যেখানে KGF-এর ইনকাম রেঞ্জ হচ্ছে 700 থেকে 800 হাজার মার্কিন ডলার। তো সেদিক থেকে বিবেচনা করলে বাইরের দেশে KGF-এর হিট হওয়া একটু টাফ, তবে এখনও আশা আছে KGF নিয়ে। এছাড়া আগামী 10 জানুয়ারি পাকিস্তানি মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সো ভিউয়ার্স, KGF-এর এই সাফল্য দৌড় KGF-কে কি নিয়ে যেতে পারবে 200 কোটির ঘরে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।